পারিবারিক কারণ দেখিয়ে আইপিএল থেকে দেশে ফিরে আসা লিটন দাসের জন্য আফসোসটা একটু বেশি হবে কলকাতা নাইট রাইডার্সের। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে গতকালই দেশে ফিরে এসেছেন লিটন, আর আজ কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টে মাঠে নামছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ইডেন গার্ডেন্সে এই ম্যাচে মাঠে নামার আগে দলটি হারিয়েছে সবচেয়ে কার্যকরী ওপেনার জেসন রয়কে। ব্যাক ইঞ্জুরির কারণে গুজরাটের বিপক্ষে একাদশে নেই জেসন রয়। এই জায়গাতে হয়তো লিটন দাস থাকলে আজকের ম্যাচে দেখা যেত তাকে। এজন্য টসের সময় আফসোস করেছেন দলটির অধিনায়ক নীতিশ রানা। টসের সময় ভারতীয় ধারাভাষ্যকার মুরলী কার্তিকের প্রশ্নের জবাবে নীতিশ রানা বলে, আমাদের দলে চার পরিবর্তন এসেছে, জেসন রয় ব্যাক ইঞ্জুরির কারণে এই ম্যাচের জায়গাতে গুরবাজকে খেলানো হচ্ছে, নিশ্চয় এটা কঠিন ব্যাপার। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম পাঁচ ম্যাচে ছিলেন রহমানুল্লাহ গুরবাজ, তবে আফগান ওপেনার নিজেকে প্রমাণ করতে পারেননি সুযোগ পেয়ে। এরপর লিটন দাসকে মাত্র একটি ম্যাচের সুযোগ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, পরে জেসন রয়কে নিয়ে টানা ওপেনিং পেয়ার সাজিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে সফলতার মুখ দেখলেও ইঞ্জুরির কারণে জেসন রয় ছিটকে যাওয়ায় লিটনের জন্য আফসোস বেড়েছে কলকাতা, কারণ গত দুই ম্যাচে লিটন দাস ছিলেন দলটির সাবস্টিটিউট ক্রিকেটার। জেসন রয়ের পরিবর্তে তাই আজ লিটন দাসই থাকতেন একাদশে।